Zee Bangla Rannaghar। ग्राम बांगलार माठे घाटे शाक बेड़े उठे आपन खेयाले पाट हेलेंचा ढेकी गिमा खारकोल नोटे माछ दिए ढाका जाए ना जे शाक सेई शाक राधबो आज फर्चुन सोयाबो रिप्रेजेंट जी बांगलार रान्नाघरे राधबो ग्राम बांगलार रान्ना जी बांगलार रान्नाघर। आज हमारे संगे आছেন ग्राम बांगलार बधुरा। प्रथमेই আছেন বর্ধমান জেলার চণ্ডীপুরের ভীরু গ্রামের সুদেশনা ঘোষ চ্যাটার্জি। আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার। বাবা কি সুন্দর দেখাচ্ছে। তোমাকেও সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, বাড়িতে কে কে রয়েছে? আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, হাজবেন্ড। হ্যাঁ বাহ। আর ছোট পরিবার। ছোট পরিবার সুখী পরিবার। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি বড়নগর। বড়নগর কোথায়? বড়নগরের পাটবাড়ি কাছের মন্দিরের নাম শুনেছো? হ্যাঁ ওই কাছেই একদম গায়ে। জেনারেলি শহরের মেয়েদের গ্রামে গিয়ে আমরা দেখেছি, শ্রীকান্ততেও পড়েছি যে যখন যাচ্ছে বউকে নিয়ে খুব উৎসাহ নিয়ে গেছে, কিন্তু তখন ওই গ্রাম্য পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস সব কিছু মিলিয়ে দেয়। তো তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রেও তাই, যে আমি প্রথমে জানতাম যে গ্রাম, আমার মামার বাড়ি গ্রাম, তো আমি ওটা খুব ভালোবাসতাম, গ্রামে যেতে ভালোবাসতাম, থাকতে ভালোবাসতাম। তো সেক্ষেত্রে প্রথমে ভালোই লাগছিল যে হ্যাঁ গ্রামে যাচ্ছি, পরিবেশটা খুব সুন্দর, মানে যেরকম হয় নর্মালি সেই ছবিতে যেরকম দেখি, হ্যাঁ ছবির থেকে ওই রকম ধরনের, মানে খুবই ভালো, থাকতে ভালো লাগে, মানে প্রাণ আছে জায়গাটা। সব থেকে ভালোবাসতাম মানে ওখানকার মানুষগুলো খুব সুন্দর, সব থেকে ভালো। ভারী সুন্দর বললে। তোমার গ্রামের মানুষরা নিশ্চয়ই তোমাকে দেখছেন আর ওনাদের মনে মনে খুব গর্ব হচ্ছে। আমাদের আজকের রান্নাটা কি নাম একটু শুনি প্রথমে। আমাদের রান্নাটা হচ্ছে পাট চিংড়ি। পাট চিংড়ি, চিংড়ি মাছ পাট শাক দিয়ে। আরে বাবা। তো পাট শাক আমরা ছাড়িয়ে রেখেছি পাতাগুলো, আর চিংড়ি মাছ রয়েছে, এটা একটু কুচো চিংড়ির থেকে বড় চিংড়ি, আর রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, রয়েছে কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, রসুন থেঁতো করে রাখা রয়েছে, রয়েছে হলুদ গুঁড়ো, নুন, চিনি। আর একটা কথা বলে দিই, পাট শাক কচি, মানে এই যে শাকটা আনা হয়েছে এটা কচি পাট শাক। পাট পাতাগুলো দেখবেন যেগুলো বড় বড় হয় সেইগুলো দিয়ে কিন্তু এই ধরুন একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এক ততক্ষণ তেলটা গরম বসে, ততক্ষণ এসব আমার বকবকানি চলবে, তুমি তেলটা দিয়ে দাও। আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম চিকনি খাঁটি সর্ষের তেল। আচ্ছা আমি দেখিয়ে দিই দর্শকদের, এইরকম করে বেশি করে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ সমান মাপের 5টা পাট পাতা নেব আমরা, এইরকমভাবে নিয়ে মাঝখানে না আলু সেদ্ধ দিয়ে, চিংড়ি মাছ ভাজা দিয়ে, একটুখানি যে কোনো স্টাফিং যেটা আপনার পছন্দ, ভাজা মশলা বা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিয়ে, নুন দিয়ে একটু পুর বানিয়ে নিয়ে এইবার এটাকে মাঝখানে এরমে লম্বা করে রেখে রোল করে দেবেন, করে দিয়ে একটা ব্যাটারে ডুবিয়ে গরম গরম ভেজে খাবেন এবং লোককে খাওয়াবেন। লোকে হাঁ করে তাকিয়ে খাবে, মানে বলবেন না পাট পাতার বড়া, কারণ কেউ বুঝতেই পারবে না পাট পাতার। আচ্ছা ঠিক আছে, আজকে আমি দেখিয়ে দেবো কী করে তৈরি হয় চটপট, কেমন? চলো তোমার রান্নাটা শুরু করিয়ে নাও। প্রথমে নিশ্চয়ই কালো জিরে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা। প্রথমে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নাও। ও সরি সরি, এর মধ্যে চিংড়ি মাছ পড়ে দেবো, একটু রেখে দিই আমারটার জন্য। ভাজবে তো? হ্যাঁ তেলটা গরম হোক, একটু নুন, চিংড়ি মাছ এমনি নুন তো হয়, হলুদ এ না তুমি মাখিয়ে না। আমি সিঙ্কে রেখে আছি। এটা তুমি সাথে করে নাও, ততক্ষণ আমরা দেখিয়ে দিই ফরচুন টিপ অফ দ্য ডে। শাকে ক্যালোরি কম, তাই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। শাকে বেশ কয়েকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার মধ্যে নানা ধরনের ক্যান্সার প্রতিষেধক গুণ থাকে। চিংড়ি মাছ ভাজার গন্ধই আলাদা, আর গোলমরিচ দেওয়া আছে তো আরো সুন্দর লাগছে। এবার কি দেবো এর মধ্যে বলো? ওই তেলেই রান্না হবে। হ্যাঁ হ্যাঁ একটু গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ফোড়ন দেবো প্রথমে। ঠিক কালো জিরে, গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা, আর একটু হ্যাঁ আর শুকনো লঙ্কা এবার কিন্তু বাড়াতে হবে। কটা শুকনো লঙ্কা? দুটো। শুকনো হাতে দেব না তো তাই দিয়ে দিলাম। কি দেব তুমি একটু মিক্স করো। হ্যাঁ হ্যাঁ এরপরে রসুন ফোড়ন দিতে হবে। রসুন আচ্ছা এটা পাট শাক ছাড়া অন্য কোনো শাকে হয় না? হ্যাঁ ট্রাই করা যেতে পারে। কি দিয়ে হয়? কলমি শাক বা লাল শাক, তবে কলমি শাকের সাথে ঠিক চিংড়ি মাছটা ভালো, লাল শাকের সঙ্গে ভালো, লাল শাকের সাথে হতে ভালো। এবার কি দেব? পেঁয়াজ। এবার পেঁয়াজ তুমি খুব ভালো রান্না করো, বিয়ের আগেও করতে রান্না? হ্যাঁ আমি বিয়ের আগেও করতাম, আসলে মায়ের থেকে শেখা। তোমার মা কোথাকার? মা হচ্ছে বাগনান, হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান। ও বাগনান। এবার কি দেব? এরপরে একটু হলুদ। আমি দেব? হ্যাঁ তুমি দিয়ে দাও। অল্প না কারণ শাক তো কমে যাবে। ব্যাস আর লাগবে না। আর একটু চিনি দিয়ে দাও। তাই মিষ্টি মিষ্টি হবে। তোমরা মিষ্টি খাও না? মোটামুটি, খুব মিষ্টি খাই না। আচ্ছা এবার এরপরে শাকটা দিতে হবে। শাকটা কুচোলাম না, এরকম গোটা গোটাই গোটা গোটাই। হ্যাঁ এবার এতে একটু নুন দিতে হবে, নুন দিয়ে জল বেরোবে, জল বেরোবে দিয়ে ঢাকা দিয়ে দেবে। বাহ একটু ওপর নিচ করে দেবে। তুমি দাও। এবার একটু ঢাকা দিতে হবে, আঁচ কমিয়ে দিই। আর আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনেক দূর থেকে গ্রাম বাংলার বধূ রয়েছেন আমাদের সঙ্গে, আরও একজন আছেন তার সঙ্গে পরিচয় করাবো। কিন্তু তোমার যেটা পাট শাক চিংড়ি মাছ দিয়ে অনেকটাই রেডি হয়ে এসছে, কিন্তু এর মধ্যে আসল যে টাচটা সেটা এখনো পড়েনি। চিংড়ি মাছ আহা কি ভালো গন্ধ বেরিয়েছে। একটু জল দিই। হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা এলেক্সির পিউরিফাইড ওয়াটার। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। আচ্ছা চিংড়ি মাছের জুস সমেত দেবো? হ্যাঁ 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 এই যে জুসটা গড়িয়ে পড়ছে। একটু এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও। 1 2 তুমি একটু দেখতে আসবে? হ্যাঁ হ্যাঁ দেখে নেওয়া দরকার, একটু না নিজের হাতে করলে বলো শেখা যায়। চলুন আপনাদের জন্য সাজিয়ে দিলাম এই রেসিপি আরও একবার। পাট চিংড়ি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল গরম করতে দিয়ে একটি মিক্সিং বোলে গোলমরিচ গুঁড়ো মাখানো চিংড়ি মাছ নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে সর্ষের তেলে ভেজে তুলে নিয়ে ওই তেলে কালো জিরে গোটা শুকনো লঙ্কা আর থেঁতো রসুন ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি হালকা ভেজে তাতে হলুদ গুঁড়ো সামান্য চিনি পাট শাক পাতা আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার শাক মজে এলে ঢাকনা খুলে ওর মধ্যে কিছুটা জল, জুস সমেত ভাজা চিংড়ি মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও সামান্য ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলে রেডি পাট চিংড়ি। আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। আবার দেখা হবে। আমার খুব ভালো লাগলো এসে। এটা তোমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমার সাথে রান্না করব। এই মানে সব থেকে গিফটের মধ্যে এই গিফটটার মানে কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ। চলো খেয়ে দেখি কীরকম হয়েছে। আমি শাকটা যদিও খেয়ে দেখি, চিংড়ি মাছ একটা গেঁথে নিই। অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আবার দেখা হবে তোমার সঙ্গে। ভালো থেকো কেমন। গ্রাম বাংলার মানুষদের জন্য বলছি আসুন না প্লিজ। আর হ্যাঁ চিঠি লিখবেন যখন খামের ওপরে গ্রাম বাংলার রেসিপি কথাটা মেনশন করতে ভুললে চলবে না, কেননা তাতে আমার বাঁচতে সুবিধা হবে চিঠিগুলো। তো চটপট আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা: রান্নাঘর জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 Park Street Head Office, Kolkata 700016, ইমেল rannaghar.zbangla@zslgroup.com। এবার আমাদের সঙ্গে রয়েছেন উত্তর 24 পরগনা জেলার রামপুর রাজাপুর গ্রামের সঙ্গীতা বিশ্বাস। আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। দেখি একটু বাহ গ্রাম সম্পর্কে আমাদের কিছু বলো। গ্রাম বাংলা একটা যেমন নদী আছে, তারপরে কি নদী আমাদের ওইখানে যে ইছামতি নদী আছে না, সেই নদীটা, তারপরে তোমার সতেজ হাওয়া, গাছপালা। আমরা কি বানাচ্ছি একটু বলতে হবে। আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য ইলিশ মাছের মাথা লাগছে, রয়েছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, চিনি। তো প্রথমে সরষের তেল লাগবে, হ্যাঁ নাও। তুমি ব্যবহার করছো ফরচুন প্রিমিয়াম কাচিঘানি খাঁটি সরষের তেল। মুড়োটা একটু নুন হলুদ মাখাতে হবে না? হ্যাঁ, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, এবার নুন, লবণ আর একটু তেলও দিচ্ছি, বুঝলে? বাড়িতে তোমাদের কে কে আছে? হাজবেন্ড আছেন আর আমার দুই ছেলে মেয়ে। এবার চলো মুড়োটা ভেজে নিই। মুড়োর এই দিকটা উল্টো দিকটা আগে দেবে, তাহলে ফাটবে না। আচ্ছা, এই মুড়োর ভাজা তেলেই রান্নাটা দাঁড়া আনছে। তো আমরা এটা ভেজে তুলে নিই। হ্যাঁ, তোমার আগে যিনি অতিথি এসেছিলেন সুদেশনা, সুদেশনা বলছিল যে আমার সব গিফটের মধ্যে এই গিফটটা সেরা বলে যে পেমেন্টটা বললো, তখন থেকে আমার মনে হচ্ছে গিফটটার কথা ভুলে গেলে চলবে না। তোমাদের দুজনের জন্যই আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকনি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি গিফট হ্যাম্পার রয়েছে। তাগের জো মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মর্টন ব্র্যান্ড ঘির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কেক্সের তরফ থেকে একটি সুন্দর কেক, আর রয়েছে আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com-এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচিঘানি খাঁটি সরষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচিঘানি খাঁটি সরষের তেল, ফরচুন সোয়া চাংস, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের ব্যাসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। প্রথমে কি দেবে? চিরা কাঁচা লঙ্কা ও ফোড়ন দাও। ঢাল নিয়ে নিয়েছি। এবার কালো জিরে, ও মানে এক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আগে, কালো জিরেটা পরে। এবার তুমি দাও, এদিকে এসো। এতটা দেখতে লাগছে কিন্তু কমে যাবে। কমে যাবে না? হ্যাঁ। নুন দিল, কিন্তু এটা বেশি মিক্স করা যাবে না, কেননা তাহলে আবার বেরিয়ে আসবে কড়াই থেকে। একটু ঢেকে দিই বলো। হ্যাঁ, চাপা দিয়ে। এটা একটুখানি নরম হোক, একটু সময় লাগবে। আমি একটু হেল্প করে দেবো আবার। হ্যাঁ, দেখতে কারণ কতটা কি পরিমাণে কি দিতে হবে আমি তো ঠিক জানি না। দেখি জল বেরিয়েছে। হ্যাঁ, ও মা কি ভালো গন্ধ বেরিয়েছে এখনই। ওই ইলিশ মাছের তেল রয়েছে বলেই না গন্ধটা এখন থেকে এত ভালো। হ্যাঁ, এবার বলো কি করতে হবে। এবার এই মাছের মাথাটা দিয়ে দিতে হবে। তা আমি একটু মিক্স করে নিই বলো। হ্যাঁ, এটা একটু এরম এরম করে দিই, ঘেঁটে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। এবার বলো কি করতে হবে। মাথাটা দিয়ে দিই। হুম হুম, মাথাটাও ভেঙে দেয় না? হ্যাঁ, দেখেছি আমি শিখেছি। আচ্ছা, হলুদ টলুদ কিছু পড়লো না তো? হ্যাঁ, এবার একটু হলুদ। ওই এখন দেয়? হ্যাঁ, দাও। এগুলো দেখি বাড়িতে যখন খাই তখন তো এরকম গোটা গোটা থাকেই না, না কেন কাদা কাদা মতো হয়ে। হ্যাঁ, আর কি দিতে হবে? কচুর শাকে চিনি দেয়? হ্যাঁ দেয়। এবার এবার একটু লেবুর রসটা দিতে হবে। দিয়ে দাও না, দিয়ে দাও। এবার কাঁচা লঙ্কা, এবার একটু কাঁচা লঙ্কা একটু দিয়ে দিই উপর থেকে। আর এতে কি কাঁচা তেল তেল দেয় না এমনি দিলে ভালো হয়? আহা, এই তো, বাহ। হুম হুম, এবার এটাকে মারতে হবে না? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, তারপর আবার একটু শুকিয়েও নিতে হবে জলটা টেনে গেলে। এইবার আমরা এটাকে সার্ভ করব। আর একটু হবে, তাহলে এই রেসিপিটা দেখিয়ে দিই আপনাদের আরও একবার। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সরষের তেল গরম করতে দিয়ে ইলিশ মাছের মাথায় হলুদ গুঁড়ো নুন আর সামান্য সরষের তেল দিয়ে মেখে ফ্রাইং প্যানে উল্টো করে দিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে টুকরো করা কচু শাক আর পরিমাণ মতো নুন ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে মজিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে খুন্তি দিয়ে সামান্য ভেঙে নিতে হবে। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য চিনি আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। চলো খেয়ে দেখি। দারুণ, তোমার কেমন লেগেছে? খুব ভালো। এটা তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। কেমন লাগলো বলো? খুব ভালো, মানে তোমার পাশে দাঁড়িয়ে যে আমি এই যে আজকে রান্না করলাম এটা আমার জীবনে পরম পাওনা। থ্যাংক ইউ। শহর ও গ্রাম বাংলা দুই প্রান্ত থেকেই আসেন দিদিরা দিদি নাম্বার ওয়ান খেলতে। আপনিও আসবেন। অভিনেত্রী দিদিদের দিদি নাম্বার ওয়ান। আমি লয় স্টুডেন্ট ছিলাম, পড়াশোনায় ভালো ছিলাম, অঙ্কে ফেল করতাম, সেখান থেকে অভিনয় জগৎ। হ্যাঁ, আমি কোর্টে গিয়ে দাঁড়াবো সেটা মনে হয়নি, মনে হলো যে আমি স্টুডিওয়ে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, সকালে উঠে ক্রিমিনালদের মুখ দেখতে ইচ্ছা করতো না, মনে হতো কি না আমার স্টুডিওর হিরোগুলো খুব সুন্দর দেখতে। ১৯শে জুন বিকেল ৫টায়। প্রাচীন কাল থেকে বাঙালির কত রকমের স্টার্টার রয়েছে, যেমন রয়েছে পাট পাতার পকোড়া। আমরা পাট পাতার পকোড়া বলছি একটু ক্যাচি করার জন্য, পাট পাতার বড়াই বলা হতো। এর ভেতর চিংড়ি স্টাফিং হবে, তার জন্য বড় বড় পাতা লাগে। এই ধরুন আপনার দেখিয়েছিলাম এরকম হাতের মাপে। গোলমরিচ একটু ক্রাশ করে রেখেছি। লাগছে ফরচুনের 100% চানা ডাল বেসন বা বেসন, লাগছে হলুদ গুঁড়ো, নুন, চিনিটা অপশনাল, শুকনো লঙ্কা আর রসুন ভেজে একটু ক্রাশ করে বা একটু হামানদিস্তি দিয়ে থেঁতো করা। মেন উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ কুচিয়ে ভেজে নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখা। আলু সেদ্ধ নিল, এর মধ্যে দেব চিংড়ি মাছটা, একটু নুন, আর মেন হচ্ছে এই মশলাটা যেটার মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ভেজে থেঁতো করা আছে। এটা দিয়ে যা ভালো লাগে না খেতে, একটু ঝালঝাল হবে, দিয়েই দিই পুরোটা। এইবার আমরা বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। ঠিক আছে, আমরা ব্যবহার করছি কি ফরচুনের 100% চানা ডাল বেসন। বেসন নিল, খুব সামান্য হলুদ, নুন আর ক্রাশড গোলমরিচ ফ্লেভারিংয়ের জন্য। এইবার এটাকে মিক্স করতে হবে। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেবেন। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা এলেক্সির পিউরিফাইড ওয়াটার। এবার এটাকে মিক্স করব সুন্দর করে। এর মধ্যে আমরা দেব একটু গরম তেল, এটাকে লম্বা করে আমরা এরম করে পাশ বালিশের মতো মুড়ব। ঠিক আছে, মুড়ে যতটা পাতলা করা যায় মুড়ে এর মধ্যখানটায় দেব, দিয়ে এটাকে র্যাপ করব। এটাকে জাস্ট ব্যাটারে ডিপ করব। পাট পাতার পাকোড়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি খাঁটি সরষের তেল গরম করতে দিয়ে একটি মিক্সিং বোলে সেদ্ধ গ্রেট করা আলু নিয়ে ওর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা কুচনো চিংড়ি মাছ, নুন আর একসঙ্গে ভেজে থেঁতো করা শুকনো লঙ্কা ও রসুনের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আরেকটি মিক্সিং বোলে বেশ অনেকটা পরিমাণ ফরচুন 100% চানা ডাল বেসন নিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো, নুন আর প্রায় ক্রাশড গোলমরিচ মিক্স করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গুলে তাতে সামান্য গরম সরষের তেল মিশিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার হাতে কয়েকটা পাতা পাশাপাশি বসিয়ে ওর মধ্যে কুচুনো চিংড়ির পুর নিয়ে পাতাগুলোকে চারপাশ থেকে ভালো করে মুড়ে ব্যাটারে ডুবিয়ে সরষের তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে পেঁয়াজের রিং, কাঁচা পাকা লঙ্কা আর লেবু স্লাইস সহযোগে সার্ভ করুন গরম গরম পাট পাতার পকোড়া। পাটপাতা ভাজলেই মুচমুচে হয়ে যায়, তারপর বাইরে একটা মুচমুচে কোটিং। আমার তো বেশ ভালোই কাটছে সময়টা, শুধু এক কাপ চা, গরম চা, পাটপাতার পকোড়া, চিংড়ি মাছের স্টাফিং দেওয়া।